ঢাকা 18 আসনের উপনির্বাচন বানচাল ও নির্বাচন পরবর্তী সহিংসতা তৈরির উদ্দেশ্যেই মজুদ করা হয় বোমা, যার নির্দেশ আসে ঢাকা মহানগর উত্তর বিএনপির কয়েকজন নেতার কাছ থেকে। বাস্তবায়নের দায়িত্বে ছিল যুবদল। পুলিশ বলছে কয়েকজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বের হয় নাশকতার পুরো ছকটি। তার সূত্র ধরেই উত্তরার কামারপাড়া থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বোমা। শুধু উত্তরা এলাকা নয়, বোমা হামলার পরিকল্পনা ছিল রাজধানীর বেশ কিছু এলাকায়। গেল 12 নভেম্বর ঢাকা 18 আসনের উপনির্বাচনের দিন ভোটকেন্দ্রের বাইরে বোমাবাজির অভিযোগে আটক হয় সোহেল নামে একজন। পরে ঘটনার ছায়া তদন্ত করতে গিয়ে গোয়েন্দা পুলিশ উত্তরার 10 নম্বর সেক্টরের একটি নির্মাণাধীন ভবনে পায় 31টি হাতবোমা। গ্রেপ্তার হয় সুমন ও পারভেজ নামে দুই যুবদল নেতা। কার নির্দেশে কেন তৈরি করা হয় এসব বোমা? প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গোয়েন্দা পুলিশকে জানায় ঘটনার বিস্তারিত। তথ্য মেলে নির্বাচন বানচাল ও নির্বাচন পরবর্তী সহিংসতাই ছিল বোমা তৈরির মূল উদ্দেশ্য। তুরাগ থানা যুবদলের সাধারণ সম্পাদক মামুন পারভেজ ছিল পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে। 54 নম্বর ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন শেখ ওরফে বোমা সুমন তৈরি করে বোমা। সুমনের সহযোগীর দায়িত্ব পালন করে সেলিম, সোহেল, তৌহিদুল, মাসুম, সোহরাব, উজ্জ্বল ও হাসিব। বোমা তৈরির উপাদান সংগ্রহ করে সেলিম আর মাসুম, আর বোমা নিক্ষেপ করার দায়িত্ব ছিল সোহেল, তৌহিদুল ও সোহরাবের উপর। পুলিশ বলছে শুধু ঢাকা 18 আসন নয়, রাজধানীর বিভিন্ন এলাকায় বোমা নিক্ষেপের পরিকল্পনা ছিল তাদের। 2012 সাল থেকে বোমা তৈরির কাজ করে সুমন। তাদের একটা পূর্ব পরিকল্পনা ছিল ওই ঢাকা 18 আসনের উপনির্বাচনটা যাতে নাশকতার মাধ্যমে বিনষ্ট করা যায়। আসলে দুইজনে তো আর বোমা বানানো যায় না, উপাদানগুলো সংগ্রহ করার দায়িত্ব একজনের ছিল, সেগুলো অ্যাসেম্বল করার দায়িত্ব ছিল আরেকজনের, নিক্ষেপ করার জন্য বেশ কয়েকজন লোক তাদের সাথে জড়িত ছিল। আমরা ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, এই তথ্যের ভিত্তিতে আমাদের অভিযান অব্যাহত আছে। রিমান্ডে তাদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা গোয়েন্দাদের। বুলবুল রেজা, ডিবিসি নিউজ, ঢাকা।